السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. তো আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আলে ইমরানের 18 থেকে 120 তিনটা আয়াতের উপর আলোচনা করব এবং আমাদের রমাদান যেহেতু অতি সন্নিকটে চলে এসেছে আমরা রমাদানের উপরে আলোচনা এর পরের সেশনে করব ইনশাআল্লাহ। জাস্ট শর্ট একটা সেশন হবে 118 থেকে 120, তারপরে আমরা রমাদান সংক্রান্ত আমাদের সাপ্তাহিক যে আলোচনাটা সেটা ইনশাআল্লাহ আমরা করব। তো আমরা আজকে 18, 19, 20 তিনটা আয়াত মিলে একটা সাবজেক্ট আপনি বলতে পারেন। তো এই একটা সাবজেক্টের আমরা কুইক একটা ট্রান্সলেশন দেখে তারপর আগের আয়াতগুলোর সাথে এটা কিভাবে কানেক্টেড হচ্ছে সেটাকে আমরা লিংক করব। লিংক করে তারপরে আমরা এটার উপর আলোচনা করব, একটু ইনডেপথ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে কুইক ট্রান্সলেশনটা আমরা দেখি। ট্রান্সলেশনের মধ্যে যেটা আছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই সম্বোধনটা বেসিক্যালি 100 নম্বর আয়াত থেকে কিছুক্ষণ পরপর আসছে, অতএব এটার একটা ইমপ্লিকেশন আছে, আমরাও এটা দেখব পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ বলছেন ওহে যারা ইমান এনেছ, তাহলে ডেফিনেটলি যারা ইমান এনেছে তাদেরকে কিছু সতর্কতা বা তাদের কিছু উপদেশ আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলছেন এখানে লা তাত্তাখিজু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, তোমরা নিজেদের বাদ দিয়ে অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না, যারা সুযোগ পেলে তোমাদের ক্ষতি সাধন করার চেষ্টা করবে বা তারা মানে যখনই মানে তোমাদের ক্ষতি সাধনে পশ্চাৎপদ হবে না। তাহলে একটা গ্রুপের কথা আল্লাহ এখানে সতর্ক করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুকে। তারপর বলা হচ্ছিল ওয়াদ্দুমা আনিত্তুম, তারা কামনা করে যাতে তোমরা অসুবিধায় পড়ো। ওয়াদ্দুমাদ আনিত্তুম কাদ বাদাতিল বাগদা ও মিন আফওয়াহিম, তাদের মুখ থেকে অলরেডি এই বিদ্বেষের কিছু কিছু বিষয় প্রকাশ পেয়েছে যেটা তোমরা হয়তো ইগনোর করতেছ, আল্লাহ সেটাই এখানে বলছেন। তারপর বলছেন ওয়ামা তুকফি সুদুরুহুম আকবর, এবং তাদের অন্তরের মধ্যে যেটা লুকায়িত আছে সেটা আরও বড়, সে বিদ্বেষটা হচ্ছে আরও বড়। তারপর আল্লাহ বললেন কাদ বাইয়ান্না লাকুমুল আয়াত, এইভাবে আল্লাহ সুস্পষ্টভাবে এই লক্ষণসমূহ বর্ণনা করেন, সুস্পষ্ট করেন, সেটা আল্লাহ বললেন তার যাতে করে ইনকুন্তুম তা আকিলুম, যদি তোমরা নিজেদের আকল অ্যাপ্লাই করো। তাহলে এখানে একটা গ্রুপের কথা বলা হচ্ছে, আমরা দেখব কোন গ্রুপের কথা বলা হচ্ছে। তাদের ব্যাপারে তাদের অন্তরের কিছু খবর আল্লাহ জানিয়ে দিচ্ছেন যেটা খুব ক্রিটিক্যাল এই পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে আয়াতগুলো বর্ণিত হচ্ছে। তো এই সাবজেক্টটাকে ফার্দার আরও এক্সপ্লেন করা হচ্ছে পরবর্তী আয়াতে। পরবর্তী আয়াতে দেখলাম আমরা দেখি কি আসছে, হা আন্তুম উলাই, তোমরাই হলো তারা, তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম, তোমরা তাদেরকে ভালোবাসো অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না। ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, এবং তোমরা এই কিতাবের সবটাতে বিশ্বাস করো, সবগুলো কিতাবের উপর বিশ্বাস স্থাপন করো। ওয়া ইজা লাকুকুম কলু আমান্না, যখন তারা তোমাদের সাথে মিলিত হয় তারা বলে আমরা ইমান এনেছি। ওয়া ইজা খলাও, যখন তারা আলাদা হয়ে যায় একান্তে নিবৃতে তারা যখন একত্রিত হয়, আদু আলাই কুমুল আনা মিনাল গাইজ, তারা রাগে ক্ষোভে তোমাদের মানে বিদ্বেষের ক্ষোভে তারা নিজেদের আঙ্গুল কামড়ায়, এটা একটা বিদ্বেষের এক্সপ্রেশন ফ্রেজ বলতে পারেন। কুল, আল্লাহ বলছেন বলো, মুতু বিগাইজুকুম, তোমরা তোমাদের বিদ্বেষে তোমরা মৃত্যুবরণ করো বা তোমরা মরো, আমরা বলি যেভাবে একটা কথা সেরকম একটা কথা বলা হচ্ছে। ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদুর, নিশ্চয়ই আল্লাহ মানে তাদের নিশ্চয়ই বুকের মধ্যে কী আছে, অন্তরের মধ্যে কী আছে সে সম্বন্ধে আল্লাহ ভালোভাবে জানেন। একই সাবজেক্ট কন্টিনিউ করতেছেন পরের আয়াতে। তারপরে 120 বলা হচ্ছে ইন তামসাসকুম হাসানাতুন, যখন তোমাদেরকে স্পর্শ করে কোনো কল্যাণ, তাসুহুম তাদের, তারা সেটা তাদেরকে কি করে, তাদেরকে দুঃখ দেয়, মানে তাদের অন্তরের যে অ্যানোমোসিটি বিদ্বেষটা কীরকম সেটার বর্ণনাই আল্লাহ ফার্দার করছেন। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন,
তোমাদেরকে যদি মন্দ কিছু স্পর্শ করে ইয়াফরাহু বিহা তারা এতে আনন্দ লাভ করে আনন্দিত হয় এই যে পরিস্থিতি বর্ণনা করা হচ্ছে এই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করতে হবে ইনতাসবিরু ওয়া তাত্তাকু তোমরা যদি সবর করো এবং তাকওয়া অবলম্বন করো লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ তাদের এই সব কায়দা তাদের এই সব প্লট তাদের এই সব ষড়যন্ত্র তোমাদের বিপরীতে কোনো কাজে বিন্দুমাত্র কাজে আসবে না ইন্নাল্লাহ বিমা ইয়ামালুনা মুহিত নিশ্চয়ই আল্লাহ তারা যা করে সেটাকে ঘিরে রেখেছেন তো বেসিক্যালি একটা সাবজেক্ট মানে এমন একটা গ্রুপের কথা বলা হচ্ছে তাদের সাথে মুসলিমদের সখ্যতা আছে কিন্তু তারা ভিতর থেকে তাদের মুসলিমদের বিরুদ্ধে কাজ করতেছে সেই বিষয়টাই বেসিক্যালি আল্লাহ এখানে এক্সপোজ করছেন এটা সুস্পষ্ট করে বলছেন মুসলিমরা সেটার প্রতি আসক্ত বলতে পারেন তাদের প্রতি এক ধরনের আসক্তি তাদের মধ্যে আছে তো এই আলোচনাটাই বেসিক্যালি একটা তিনটা আয়াত ব্যাপী এই আলোচনাটা আল্লাহ করলেন এবং উহুদের যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে এই বর্ণনাগুলো হচ্ছে এটার আগের উহুদের যুদ্ধের ঘটনা আমরা জানি যে উহুদের যুদ্ধে মুসলিমরা একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তাই না সেটার আলোকে এই বর্ণনাগুলো আসছে তো এই বর্ণনাটা বেসিক্যালি 116 নম্বর আয়াত থেকে এই বর্ণনাটা শুরু হচ্ছে সেখানে 116-17 যারা কুফর করে তাদেরকে সরাসরি ওপেনলি কুফর করে যারা মক্কার মুশরিক তাদেরকে মূলত ইন্ডিকেট করে বলা হচ্ছে সেখানে বলা হচ্ছিল ইন্নাল্লাযিনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ নিশ্চয় যারা কুফর করে তাদের আমওয়াল এবং আওলাদ আল্লাহর বিপরীতে কোনো কাজেই আসবে না ইন্নাল্লাযিনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন তারাই হচ্ছিল আগুনের অধিবাসী এবং তারা সেখানে চিরকাল থাকবে